মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিভিন্ন স্থানে আজও অবরোধ। সব সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধের নির্দেশ হাইকোর্টের। মাতৃগর্ভে শিশুগুলি বিদ্ধের ঘটনার সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না, হাসপাতালে বললেন তথ্যমন্ত্রী। আরও দুজন গ্রেফতার, দুজন রিমান্ডে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, অবাঞ্ছিত ঘোষণার দাবিতে 67 নেতাকর্মীর পদত্যাগ। দ্বিতীয় দফা বন্যায় কক্সবাজারের 4 উপজেলার হাজার হাজার ঘরবাড়ি ও ফসলি জমির ব্যাপক ক্ষতি, নোয়াখালীতে 13 গ্রাম প্লাবিত, খাবার ও বিশুদ্ধ পানির সংকট। এবং বর্ষা মৌসুমে লিজ দেয় চট প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে হাওড়, জীবিকা হারাচ্ছেন এলাকার মৎস্যজীবীরা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির এবং আমি সজল দাস। মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবরোধ করে সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিকরা। সকালে নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এছাড়া সাভারে বাস ভাঙচুর করে বিক্ষোভকারীরা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সোমবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় অবরোধ করে সিএনজি অটোরিকশা চালক ও মালিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উপর লাঠিচার্জ করে পুলিশ। এ সময় বিক্ষোভকারীরা ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছোড়ে পুলিশ। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে মহাসড়কে যান চলাচল শুরু হয়। 25 লক্ষ পরিবার এই সিএনজির উপর নির্ভর। আমরা গাড়ি চালান আজকে 3 দিন ধরে বন্ধ, আমরা অনাহারী মানুষ। কিছু গাড়ির হাওয়া ছেড়ে দেয়, যার কারণে গাড়িগুলো রাস্তায় বসে যায়। পরবর্তীতে আমরা তাদেরকে রাস্তাতে সচেতন করে দিই। গাজীপুরেও সকাল 11টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী এলাকায় অবরোধ করে তিন চাকার অটোরিকশা শ্রমিকরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করে দিতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে পুলিশ। এতে অন্তত 5 জন আহত হন। এদিকে দুপুরে বগুড়ার সাতমাথা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সিএনজি অটোরিকশা চালক ও মালিকরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও সাতমাথায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। 24 ঘন্টার মধ্যে যদি বাস্তবায়ন না হয়, 24 ঘন্টা পরে আমরা বিক্ষোভ আন্দোলন করতে বাধ্য হব। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কে সকাল থেকেই অবস্থান নেয় সিএনজি অটোরিকশা সহ তিন চাকার যানের মালিক ও শ্রমিকরা। এ সময় তারা বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সকালে নরসিংদীর বেলাবো উপজেলার বারুইচা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন অটোরিকশা চালক ও মালিকরা। পরে তারা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। যেভাবে তারা হঠাৎ করে একটা সিদ্ধান্ত নেব, এটা তো কিছুতেই সম্ভব না। এখন কি আমরা মরবো নাকি? মহাসড়কে সিএনজি চলাচলের কোনো সুযোগ নাই। আমাদের নোটিশে যেগুলো আসতেছে আমরা সেগুলো মামলা দিচ্ছি। এছাড়া রংপুর, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও অবরোধ করে সিএনজি অটোরিকশা সহ তিন চাকার যানের মালিক ও শ্রমিকরা। এসব কর্মসূচিতে অবিলম্বে মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। এদিকে সারা দেশে সড়কে ফিটনেসবিহীন যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে আগামী 30 দিনের মধ্যে এসব যান চলাচল কেন বন্ধ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন। সকালে স্বপ্রণোদিত হয়ে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। সেই সাথে প্রায় 18,77,000 অবৈধ ড্রাইভিং লাইসেন্স জব্দেরও নির্দেশ দেন আদালত। এছাড়া ভুয়া লাইসেন্স আদান প্রদানের সাথে জড়িতদের চিহ্নিত করারও নির্দেশ দেওয়া হয়। আগামী 30 দিনের মধ্যে বিআরটিএ কে এই সংক্রান্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছেন আদালত। একই সাথে এই নির্দেশনায় বিআরটিএ ছাড়াও সড়ক ও সেতু মন্ত্রণালয় সচিব, পুলিশ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তর সমূহকে পক্ষভুক্ত করা হয়েছে। যারা ড্রাইভিং বিহীন যে সমস্ত লাইসেন্স হোল্ডার ড্রাইভার তাদেরকে সিজ করতে বলা হয়েছে, যে ওই সমস্ত লাইসেন্স সিজ করতে বলা হয়েছে আর লিগাল অ্যাকশন নিতে বলা হয়েছে। পাশাপাশি আনফিট যে গাড়িগুলি সেইগুলি চালানোর ব্যাপারে স্টপ করতে বলা হয়েছে, যেগুলো বন্ধ করতে বলা হয়েছে। চেয়ারম্যান বিআরটিএ
টানা বৃষ্টিপাত ও নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আজও দেশের বিভিন্ন জেলা প্লাবিত হয়েছে। এতে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কার্যক্রম। পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার, বন্ধ হয়ে গেছে স্কুল কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বরগুনার নদনদীর পানি স্বাভাবিক জোয়ারের তুলনায় প্রায় 3 থেকে 3.5 ফুট বৃদ্ধি পেয়ে বিপদসীমার 36 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সদর উপজেলার মুক্তিযোদ্ধাপল্লী, চরকলোনি, ব্যাংক কলোনি সহ বেশ কিছু নিচু এলাকা পানির নিচে চলে গেছে। এলাকার 5 শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়েছে। রাস্তাঘাট, বাড়িঘরের উঠান, রান্নাঘর সহ সবকিছু তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন হাজারো সাধারণ মানুষ। এদিকে জোয়ারের চাপ না কমলে বেড়িবাঁধ ভেঙে আবারও গ্রামের পর গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। দোকান খুলে বসে রয়েছি, স্বাভাবিক জোয়ারের পানি বেশি হয়ে গেছে, আটুমান, এই জন্য দোকানে কাস্টমার আসে না, অনেক কম আসে। জোয়ারের পানি তলায় যায়, পাক করতে পারি না, এই জন্য আমার অসুবিধা, কষ্ট হয়ে যায়। থাকা তো সমস্যা, রান্না করার তো কোনো ব্যবস্থাই নেই, রান্না করে পানি উঠে যাচ্ছে, রান্না করা যাচ্ছে না। বিষখালী নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে দক্ষিণের জেলা ঝালকাঠিতেও। সেই সঙ্গে দিনভর চলছে থেমে থেমে বৃষ্টি। এতে গত 3 দিন ধরে পানিবন্দী হয়ে আছেন 15টি গ্রামের শত শত মানুষ। তলিয়ে গেছে ফসলের ক্ষেত। স্থানীয় কৃষি বিভাগের হিসেব মতে আমনের বীজ তোলার ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 39 লাখ টাকা। এদিকে টানা বর্ষণ ও উজানের পানি নেমে আসায় কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়ে ডুবে গেছে রাঙামাটির পর্যটকদের অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতু। হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করায় গতকাল কাপ্তাই বাঁধের স্পিল ওয়ে দিয়ে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়া হয়। আর এতেই পানির স্রোত বাড়ায় বন্ধ হয়ে গেছে কর্ণফুলী নদীর ফেরি চলাচল। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে অতিবর্ষণ ও পূর্ণিমা জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও দ্বীপ উপজেলা, হাতিয়ার 13টি গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েকশো পরিবারের মানুষ। সরকারি ত্রাণ সহায়তা না থাকায় দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। অবশ্য দুর্গতদের সহায়তার পাশাপাশি উঁচু বেড়িবাঁধ নির্মাণ করে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য, জামাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টি এবং পূর্ণিমার জোয়ারে গত শুক্র ও শনিবার পানির নিচে তলিয়ে যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর এলাহি ইউনিয়নের 4টি গ্রাম। কিন্তু ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে ছোট ফেনী ও বামুনিয়া নদী উত্তাল থাকায় এখনো নামেনি পানি। জোয়ারের পানিতে নতুন করে প্লাবিত হয়েছে চর ফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রাম, জেলেপাড়া ও আদর্শগ্রাম। এছাড়া বেড়িবাঁধ ভেঙে দ্বীপ উপজেলা, হাতিয়ার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে দুই উপজেলার প্রায় 30,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ঘরে পানি উঠায় রান্নাবান্না করতে না পেরে অনাহারে দিন কাটাচ্ছেন অনেকে। এখনো ত্রাণ সহায়তা না পাওয়ায় এসব এলাকায় দেখা দিয়েছে চরম খাবার সংকট। সবকিছু আমাদের বাসায় লয়ে গেছে, সব বিচ্ছু আসে আমাদের ঘরে, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে রাত্রের বেলা ঘরে থাকতে পারি না। বাড়ি ঘর, গোশ গরু, অসহায় নদী ভাঙা লোকগুলো, সব রাস্তা কোন জায়গায় আছে কোন জায়গায় না আছে এখনো কোনো বলা যায় না। রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা সব পানির নিচে এখন। এ অবস্থায় বন্যা দুর্গত এলাকায় জরুরি ত্রাণ সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। চিড়া, গুড়, মুড়ি আছে, এগুলা দিয়ে আমি চালাইছি, কিন্তু আমাদের যে পরিমাণ লোকজন এই পরিমাণ আমাদের বাজারও নাই আর আমরা অন্য দিক থেকেও কোনো সহায়তা পাই নাই। তবে দুর্গতদের সহায়তার পাশাপাশি সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। প্রকৃতির যে বর্তমান অবস্থা এর সাথে সমন্বয় করে বেড়িবাঁধের উচ্চতা বৃদ্ধি করতে হবে এবং বামরিতে যে রেগুলেটরটি এখন অকার্যকর অবস্থায় রয়েছে সেখানে রেগুলেটর করতে হবে। আশা করা যাচ্ছে আগামী জানুয়ারিতে আমরা মাঠ পর্যায়ে কাজ শুরু করতে পারব। বেড়িবাঁধ সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে 335 কোটি টাকা ব্যয়ের একটি ডিপিপি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সময় সংবাদ, নোয়াখালী। দ্বিতীয় দফা বন্যায় কক্সবাজার জেলার 4 উপজেলায় হাজার হাজার ঘরবাড়ি, ফসলি জমি, চিংড়ি ঘের ও মৎস্য খামার প্লাবিত হয়েছে। পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে যোগাযোগ ব্যবস্থারও। শত শত কিলোমিটার কাঁচা পাকা সড়ক বিধ্বস্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন বানভাসী মানুষ। তবে স্থানীয় সংসদ সদস্য বলছেন ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণ ও রাস্তাঘাট মেরামতে সরকার বরাদ্দ দেবে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দ্বিতীয় দফা বন্যায় কক্সবাজার জেলার সদর, রামু, চকরিয়া ও পেকুয়া উপজেলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রামু উপজেলা।
11টি ইউনিয়নের শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ ঘরবাড়ি, গবাদি পশু, কৃষি ফসল ও মৎস্য খামার হারিয়ে এখন সর্বশান্ত। রোববার থেকে বৃষ্টিপাত না হওয়ায় আস্তে আস্তে কমছে পানি, সাথে সাথে ভেসে উঠছে বিধ্বস্ত ঘরবাড়ি, কৃষি ও যোগাযোগ অবকাঠামোর ক্ষতচিহ্ন। প্রায় 60-70টা ঘর ভেঙে গেছে, পানিতে নিয়ে গেছে, এমনকি 10-20টা ঘর এমনি টুকাইয়ে পাইতেছি না। ক্ষতি আবার পুষিয়ে উঠার সময় আবারও আমাদের বন্যায় কবলিত হয়েছে। আমরা এক সপ্তাহ ধরে বিদ্যুৎ নেই, খুব চলাচলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, খাইতে লইতে খুব কষ্ট, ফগরও থাকেও নাই। সিন্ডি প্রজেক্ট, পোলট্রি খামার এবং স্থানীয় পুকুরের সমস্ত মাছ চলে গেছে। ব্যাঙের লোকরা এসে অনেক ডিস্টার্ব করে, মানে ওরা কিস্তি নেওয়ার জন্য, এখন দিতে পারতেছি না। এই অবস্থায় দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও বেড়িবাঁধ এবং রাস্তাঘাট মেরামত করার দাবি জানালেন এই স্থানীয় জনপ্রতিনিধি। এই মুহূর্তে যদি এদের প্রতিকার গুলা না করা হয় তাহলে মানুষ আরো কষ্টে দিনানুপাত করতে হবে। অবশ্য স্থানীয় সংসদ সদস্য জানালেন ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণ ও রাস্তাঘাট মেরামতে বরাদ্দ দেবে সরকার। যাদের ঘর বাড়ি ভেঙে গেছে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আমরাও ব্যক্তিগত তরফ থেকে ঘর বাড়ি নির্মাণ এবং মানুষের এখনো শুকনো খাবার এবং রান্না করা খাবার আমরা সরবরাহ করে যাচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে বন্যায় ক্ষতির পরিমাণ নিরূপণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ শেষ না হওয়ায় চরম দুশ্চিন্তায় রয়েছেন রামু উপজেলার 102টি গ্রামের লক্ষাধিক বন্যা কবলিত মানুষ। সমসংবাদ, কক্সবাজার। প্রতিবর্ষণ এবং নদীর উপচে পড়া পানিতে খুলনার পাইকগাছা উপজেলার 6টি ইউনিয়ন এখন পানির নিচে, পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় লক্ষাধিক মানুষ। এই মুহূর্তে পাইকগাছার কপোতাক্ষ পাড়ে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল, সজল, এই মুহূর্তে আমি অবস্থান করছি খুলনার পাইকগাছা উপজেলার কপোতাক্ষ নদের পাড় থেকে পাড়ে। তো আমি সারাদিন এই উপজেলাতে কাজ করেছি, উপজেলার যে তথ্য আমার কাছে রয়েছে সেটি হচ্ছে 10টি ইউনিয়ন এই উপজেলাতে, 10টি ইউনিয়নের 6টি ইউনিয়নে কিন্তু পানিতে প্লাবিত, এখানে 3টি ইউনিয়নে জলবদ্ধতা দেখা দিয়েছে এটি অতিবর্ষণের কারণে। আর কপোতাক্ষ নদের বেড়ি বাঁধ ভেঙে পানিতে প্লাবিত হয়েছে 3টি ইউনিয়ন এবং এই 6টি ইউনিয়নের যে অবস্থা আমরা সারাদিন ঘুরে দেখেছি যে এখানে কিন্তু মানুষ দুর্বিষহ একটি জীবন যাপন করছে। অনেকে 50-60 বছরের যারা বয়োবৃদ্ধ রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে তারা এত বছর ধরে তারা কখনো এই অঞ্চলে জলবদ্ধতা কিংবা তারা প্লাবিত হওয়ার মতো ঘটনা কখনো তারা দেখেনি। তো এর কিছু কারণ তারা বলেছে যে অবৈধভাবে নদী দখল করে অনেকে ঘের করছেন এবং নদী খনন নিয়ে যে অনিয়মগুলো হয়েছে, এর আগে কপোতাক্ষ খনন নিয়ে যে অনিয়মগুলো, এই অনিয়মগুলোর কারণে কিন্তু আজকে প্লাবিত হয়েছে এবং জলবদ্ধতার শিকার হয়েছে এই অঞ্চলটি। এবং আরো যেটি খবর যে নতুন নতুন করে কিন্তু প্লাবিত হওয়ার খবর আমরা পাচ্ছি, যেমন রাডলি এলাকা যেটি পাইকগাছার, এইখানে আজকে বেড়িবাঁধ ভেঙে কিন্তু এখানকার নতুন নতুন করে গ্রাম অনেক প্লাবিত হয়েছে। উপজেলা নির্বাহী যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন কামরুল ইসলাম, উনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই 10টি যে 6টি ইউনিয়ন, এই 6টি ইউনিয়নের প্রায় 1.5 লক্ষ মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে এবং এখানকার যে 17,000 হেক্টর যে মৎস্য ঘের, এই মৎস্যঘেরের 12,000 হেক্টরই পানিতে প্লাবিত হয়ে মাছ, অসংখ্য ঘের প্লাবিত হয়ে গেছে এবং এখানকার যারা মৎস্যজীবী, যারা মূলত মাছ চাষ করে এখানকার মানুষ কিন্তু জীবিকা নির্বাহ করে, সেই জায়গাটি কিন্তু আঘাত এসেছে এবং মানুষ কিন্তু এখানকার মানুষ হতাশ হয়ে পড়েছেন এবং কান্নাকাটি করেছেন। আমাদের সামনে যখন আমরা কথা বলেছি মিডিয়া কর্মীদের দেখে তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন এবং তারা বলছেন যে তারা এর আগে কখনো এই ধরনের সিচুয়েশন তারা মোকাবেলা করেনি। পাশাপাশি এখানকার যে অর্থকরী ফসলগুলো রয়েছে, পান চাষ করে মানুষ এখানে এবং আমন ধান যেটি রোপণ করেছিল সেই জায়গাগুলো কিন্তু প্রায় অর্ধেক প্লাবিত হয়ে গেছে, যে কারণে আগামীতে তারা কিভাবে পানিটা সরবে এবং কিভাবে তারা স্বাভাবিকভাবে জীবনে ফিরে আসবে এই বিষয়গুলো কিন্তু তাদের কাছে অস্পষ্ট। এবং এখানে টিওনোর সঙ্গে কথা, যেটি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলেছি, উনি আমাদেরকে জানিয়েছেন যে পর্যাপ্ত ত্রাণের কোনো ব্যবস্থা এখনো আসেনি এখানে এবং যে কারণে এখানে কয়েকটি ইউনিয়নে দেখলাম যে মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে কিন্তু তাদের কাছে পর্যাপ্ত ত্রাণ কিন্তু এখনো পৌঁছায়নি এবং মানুষ নানাবিধ অসুখে ভুগছে বলে আমাদেরকে জানিয়েছেন।
তো এই ছিল আমার কাছে সর্বশেষ খুলনার পাইকগাছার থেকে খবর। এবং সর্বশেষ যে খবরটি আরেকটু জানিয়ে রাখি যে খুলনার ডাকো, পটিয়াঘাটা এবং ডুমুরিয়া এই তিনটে এলাকায় কিন্তু অনেক মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। তো সজল এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। দর্শক, খুলনার পাইকগাছা ও এর আশপাশের বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম। বাংলা সময় আরো থাকছে। 19 বছরেও শেষ হয়নি ঘূর্ণিঝড় সতর্ক সংকেত আধুনিকায়নের কাজ, কাটছে না বিভ্রান্তি, হঠাৎ বিপদ সংকেতে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। মাগুরায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে মা ও মাতৃগর্ভে থাকা সন্তানগুলি বৃদ্ধির ঘটনায় জড়িতদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনু। দুপুরে চিকিৎসাধীন মা নাজমা তার শিশুর শারীরিক অবস্থা দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তথ্যমন্ত্রী। আহত শিশু ও তার মায়ের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে তিনি কথা বলেন। স্পর্শকাতরী চিকিৎসার সঙ্গে জড়িত চিকিৎসকদেরও ধন্যবাদ জানান মন্ত্রী। এ সময় দেশের চিকিৎসা পদ্ধতির প্রশংসা করেন তিনি। একই সঙ্গে ন্যাক্কারজনক এই ঘটনায় জড়িত বাকি অপরাধীদেরও আইনের আওতায় আনা হবে বলে তথ্যমন্ত্রী জানান। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব তড়িৎ গতিতে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ আসামিগুলোকে চিহ্নিত করেছে এবং গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বাকি যেগুলো আছে সেগুলো গ্রেপ্তার হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছে এই ব্যাপারে কোনো ছাড় দিব না, আইনের ঊর্ধ্বে কোনো অপরাধী থাকতে পারবে না। এদিকে এই ঘটনায় আরো দুইজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বিকেলে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া এই ঘটনায় দুই আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এক এর বিচারক ফারা মামুন এর রিমান্ড আবেদন মঞ্জুর করেন। গত 27 জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা ইমাউল হক আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেন। এদিকে গত রাতে মামলায় অভিযুক্ত সেন সুমনকে রাজধানীর কল্যাণপুর থেকে এবং নজরুল ইসলাম নামে আরও একজনকে মাগুরার ওয়াবদা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এ ঘটনায় মোট 6 জনকে গ্রেফতার করা হল। গত 23 জুলাই যুবলীগের দুপক্ষের সংঘর্ষে অন্তঃসত্ত্বা নাজমা খাতুন এবং তার গর্ভের শিশু গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় গত 26 জুলাই মাগুরা সদর থানায় 16 জনকে আসামি করে একটি মামলা করা হয়। তার গর্ভে থাকা অবস্থায় সে গুলিবিদ্ধ হয়েছে। এই মামলায় দুইজন ধৃত আসামি সৌরভ এবং সুমন এদেরকে বিজ্ঞ আদালতে ফরোয়ার্ড এন্ড আইও সাহেব 7 দিনের রিমান্ড আবেদন করেছিলেন। বিজ্ঞ আদালত ন্যায় বিচারের সাথে 1 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেছে। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণার দাবিতে 67 জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। দুপুরে টিএসসি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তারা এই পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারী নেতাকর্মীরা জানান, কমিটির সভাপতি মুর্শিদুজ্জামান খান বাবু ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরেই বিভিন্ন অনিয়ম করে আসছে। তারা দুজনেই সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত বলেও অভিযোগ করেন নেতাকর্মীরা। পদত্যাগকারী 67 জনের পদত্যাগপত্র ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের অফিসে রাখা হয়েছে। চাই মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত হোক, সেই সাথে আমাদের আমরা মনে করি বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদকের অধীনে থেকে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং জননেত্রীর ভিশন 2021 বাস্তবায়ন সহ সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় করতে সক্ষম হব না। তার সুষ্ঠু তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হোক এবং বাকি বিতে নতুন ছাত্রলীগের কমিটি দেওয়া হোক। এই মাসের শেষ দিকে শুরু হচ্ছে স্মার্ট কার্ড তৈরির কাজ। এজন্য এরই মধ্যে স্মার্ট কার্ড তৈরির মেশিন প্রস্তুত সহ সব ধরনের প্রস্তুতি শেষ করে হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি সাংবাদিকদের একথা জানান। এদিকে বাংলাদেশ ভারতের 111টি ছিটমহলের মালিকানা পাওয়ায় সেসব এলাকার সীমানা নির্ধারণের পর যারা ছিটমহলবাসী ছিলেন তাদের ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করবে কমিশন। আর এ ব্যাপারে সব ধরনের প্রস্তুতি কমিশনের রয়েছে বলেও জানান কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। সিদ্ধান্ত নিয়েছি যে আমরা স্মার্ট কার্ডটা সবসাই দেব। আমাদের মেশিন সব এসে গেছে এবং আশা করছি এই মাসের মধ্যে এগুলো ইনস্টল হয়ে গেলেই আমরা প্রোডাকশনে চলে যাব। এই মাসের শেষের দিকে আশা করছি অথবা সামনে আসা ফার্স্ট উইকের মধ্যে আমরা এই স্মার্ট কার্ড উৎপাদনের দিকে চলে যাব। আমাদের সব কিছু রেডি আছে। 111টা সিট মহল যেগুলো অন্তর্ভুক্ত হয়েছে তাদের বাউন্ডারি কি আছে সেগুলো যখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে জানাবে এবং আমাদেরকে যখন বলবে যে এখন ভোটার তালিকা করার জন্য উপযুক্ত হয়েছে এবং সীমানাও ঠিক করা আছে তখনই আমরা করতে পারবো। আমাদের এই সম্পর্কে প্রস্তুতিও রয়েছে, আমাদের লোকবলও রয়েছে, আমাদের যে যন্ত্রপাতি সেগুলো ঠিক আছে।
প্রাকৃতিকভাবে উন্মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ। দেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হাওর বাওর জলাশয়ে আছে নানা প্রজাতির দেশি মাছের সম্ভার। কিন্তু এই বিশাল মৎস্য ভাণ্ডার যাদের আয়ের একমাত্র উৎস, অভিযোগ আছে সেই হাওরবাসী দরিদ্র মৎস্যজীবীরাই এখানকার মাছ ধরতে পারেন না। বেশ কয়েক বছর ধরে বর্ষা মৌসুমে হাওর লিজ দেয়, এসব মাছের দখল চলে যায় প্রভাবশালীদের হাতে। হবিগঞ্জের হাওর অঞ্চল ঘুরে এসে মৎস্যজীবী হাওরবাসীর জীবনযাত্রী টানাপোড়েন তুলে ধরেছেন জাফর সাদিক, ক্যামেরায় ছিলেন খলিল রহমান। অপার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে থেকেও নিরন্তর জীবন সংগ্রামে ছুটে চলেন হাওরবাসী। মাছ ধরা আর কৃষিকাজ হাওরবাসীর জীবিকার প্রধান মাধ্যম হলেও বেশ কয়েক বছর ধরেই মাছ ধরার সুযোগ কমে আসায় বিকল্প জীবিকার খোঁজে হন্যে হয়ে ঘুরছেন তারা। আমরা জাল বাইয়া খাইতাম যাই, যারা বিল লিজ নেয় এরা মানা করে, জাল বাল লইয়া যায় খামলা খাজলা দিয়ে আর খাই। যদি লিস্টে বাদ দেওয়া আর জাল জুল পাইতাম আমরা শান্তিমতো চলতাম। অভিযোগ আছে বিভিন্ন সময় সরকারি বেসরকারি উদ্যোগে হাওরে মাছের পোনা ছাড়া হলেও এর সুফল পান না হাওরবাসী, কিন্তু এ নিয়ে অনেকটাই নির্বিকার স্থানীয় প্রশাসন। সরকার যে বিভিন্ন সময় মাছ ছাড়ে, এই মাছ যদি আমরা মারতে পারতাম তাইলে তো আমরা জীবিকা নির্ভর, এই মাছ আমরা মারতে দেয় না। প্রভাবশালী মানুষজন উন্মুক্ত জলাশয় যেখানে স্রোতস্বিনী আছে সেখানেও বদ্ধ জলাশয় দেখিয়ে লিজ নিয়ে থাকেন, যেটা অবৈধ। লিজ না দিয়ে যদি গরিব জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হতো তাহলে সরাসরি আইনগত ভাবেই দরিদ্র জনসাধারণ এই মাছগুলোতে অ্যাক্সেস করতে পারত। সাধারণত লিজ দেওয়া হয় মৎস্য সমিতির অনুকূলে। প্রান্তিক জেলে যারা আছে তারা যদি ওই সমিতির বাইরে থাকে তাহলে কিন্তু তারা ওই লিজের প্রক্রিয়ার বাইরে কিন্তু চলে গেল। তাদের কল্যাণে যদি তাদের নেতৃত্ব কাজ না করে তাহলে এটাকে কতটুকু আমরা তাদেরকে ঠিক ওইভাবে ইয়ে করতে পারবো। তবে আশার কথা, হাওরবাসীর জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি সমন্বিত উন্নয়ন কর্মসূচি নিয়ে এগিয়ে এসেছে একটি বেসরকারি সংস্থা। প্রকৃতির অফুরন্ত ভাণ্ডার এই হাওর, সমন্বিত উন্নয়ন কর্মসূচির মাধ্যমে ব্র্যাক সেই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য, একটা মানুষের পূর্ণাঙ্গ জীবনযাত্রার জন্য যে যে ধরনের কর্মসূচি গ্রহণ করা দরকার সেগুলো প্রত্যেকটাকে অ্যাড্রেস করে এই সমন্বিত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন চলছে হাওর অঞ্চলে। বিস্তীর্ণ এই ফসলি জমি আর কিছুদিন পর তলিয়ে যাবে অথই পানিতে, এ সময় উন্মুক্ত এই জলাশয়ে চলে যাবে প্রভাবশালীদের দখলে। তাই হাওরবাসীর জীবনমান উন্নয়নে জাল জার জলাতার এই নীতি বাস্তবায়নের পাশাপাশি বিকল্প কর্মসংস্থান তৈরি জরুরি বলে মনে করছেন এই অঞ্চলের বাসিন্দারা। হবিগঞ্জের বানিয়াচং হাওর এলাকা থেকে জাফর সাদিক, সময় সংবাদ। বান্দরবানের ২৪টি বসত বাড়ি সাঙ্গু নদীতে বিলীন হয়ে গেছে। আশ্রয় হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন বন্যা কবলিত মানুষ। স্থানীয়রা জানান গতকাল থেকে শহরের মধ্যমপাড়া এলাকার সাঙ্গু নদীর পানি কমতে শুরু করে, কিন্তু সকালের দিকে পানির টানে ঘরগুলো নদীতে ভেঙে পড়ে। এছাড়া আরো ১০টি ঘরে দেখা দিয়েছে ফাটল। খবর পেয়ে জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে চাল ও নগদ অর্থ দেওয়ার ঘোষণা দেন। নদীর স্রোতটা পানি এসে আমাদের ঘর বাড়ি সব নিয়ে গেছে। হ্যাঁ, এখন ঘর বাড়ি ভেঙেও পড়ছে অনেকের। এখন আমরা স্কুলে আশ্রয় নিয়েছি। দীর্ঘদিন পানি থাকার কারণে নদীর মাটি নরম হতে এগুলো ভেঙে পড়ছে। এখন আমাদের আশ্রয় নেওয়ার মতো কোনো পজিশন নেই। কালকে রাত ৯টা থেকে এখানে পাই ঘর নিয়ে যেতেছে, সেই জন্য মানুষ অনেক কষ্ট করতেছে, মানুষের মালামাল অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বাংলার সময়ে আরো থাকছে। নেত্রকোনায় বাবাকে হত্যার দায়ে সন্তানের মৃত্যুদণ্ডাদেশ, ৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের রায়। ছোট ফেনী নদীর ভাটিতে নোয়াখালীর মুসাপুরে অস্থায়ী বাঁধ অপসারণ না করায় নামছে না বানের পানি। এতে এখনও পানিতে তলিয়ে আছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লার ৯ উপজেলার ৮৭ ইউনিয়নের ৫ শতাধিক গ্রাম। এতে দুর্ভোগ ও ক্ষতির মুখে পড়েছে ৭ লাখেরও বেশি মানুষ। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান বাঁধের অস্তিত্বের কথা স্বীকার করলেও পানি উন্নয়ন বোর্ডের দাবি নদীর অস্থায়ী বাঁধ অপসারণ করা হয়েছে। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। সাগরের লবণাক্ত পানি রোধ ও মিঠা পানি সংরক্ষণের জন্য ছোট ফেনী নদীর ভাটিতে সমুদ্র উপকূলের নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুসাপুর এলাকায় গত ২৯ মার্চ নদীর মূল বাঁধ দেওয়া শেষে চালু করা হয় ২৩ ব্যান্ডের এই রেগুলেটরটি। ১ কিলোমিটার দৈর্ঘ্যের এই মূল বাঁধটি দেওয়ার আগে বাঁধের নিরাপত্তার জন্য নদীর উজানে কাজীর হাট, সাহেবের ঘাট ও জনতা বাজারের কাছে ৩টি অস্থায়ী বাঁধ দেওয়া হয়। রেগুলেটরটি চালুর পর অস্থায়ী বাঁধগুলো অপসারণের কথা থাকলেও তা করা হয়নি।
তবে বর্ষা মৌসুমের আগে বাঁধগুলোর মাঝে কিছু পরিমাণ কেটে দেওয়া হয়। এই সরু পথ দিয়ে নামতে পারছে না উজানের ছোট ফেনী নদী ও কুমিল্লার নতুন এবং পুরাতন ডাকাতিয়া নদীর পানি। আর বাঁধের সংকুচিত পথের কারণে পলিভরাট হয়ে পড়েছে রেগুলেটরের উজানের চ্যানেলটিও। সঠিকভাবে নিষ্কাশন হতে না পারায় উজানের পানির চাপে ভেঙে যাচ্ছে মুসাপুর ও চরঞ্জীবান গ্রাম। এই বার্তা তো করছিল ওই বার্তাকে সফল করার জন্য, যখন এটা কাজটা আমাদের শেষ বার্তা সফল হয়ে গেছে, এখন এই বার্তা রেখার তো আমাদের অনেক সমস্যা হয়েছে। গত 8-10 দিন বৃষ্টির কারণে পানিটা মানে ক্লিয়ার ভাবে নামতে পারতেছে না, মানে নষ্টের কারণে আমার বাড়িঘর সব ভাঙে যেতেছে। এখন ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, স্থানীয় গ্রামবাসীর প্রতিবন্ধকতা ও সময়ের অভাবে অস্থায়ী বাঁধগুলো অপসারণ করা যায়নি। বাঁধটা পুরোপুরি অপসারণ করতে চাচ্ছিলাম, কিন্তু স্থানীয় বাধার কারণে আমরা পুরোপুরি অপসারণ করতে পারিনি। দুপাশের লোকেরই একই কথা যে বাঁধ এই পাশে কাটলে পরে খোদ ঠিকাদারি প্রতিষ্ঠান বাঁধের অস্তিত্বের কথা স্বীকার করলেও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার দাবি, অপসারণ করা হয়েছে অস্থায়ী বাঁধগুলো। ক্লোজারগুলি অপসারণ করা হয়েছে, পানিগুলি সুষ্ঠুভাবে চলে আসতেছে। এখানে যদি কোনো বাধা থাকে তাহলে হয়তো কাজীঘাটে আপে থাকতে পারে, কিন্তু কাজীঘাটে এখানে এসে কোনো বাধাগ্রস্ত হচ্ছে না পানি। মুসাপুর রেগুলেটরের উজানের অস্থায়ী বাঁধ তিনটি অপসারণ না হওয়ার নেপথ্যে কর্তৃপক্ষের অবহেলা, অনিয়ম নাকি দুর্নীতি, বিষয়টি খতিয়ে দেখা দরকার বলে মনে করেন ক্ষতিগ্রস্তরা। বক্তের মুন্না, সমসংবাদ, নোয়াখালী। এই পর্যায়ে বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিভিন্ন স্থানে আজ অবরোধ। সব সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধের নির্দেশ হাইকোর্টের। মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনার সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না, হাসপাতালে জানালেন তথ্যমন্ত্রী। আরো দুইজন গ্রেফতার, দুইজন রিমান্ডে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, অবাঞ্ছিত ঘোষণার দাবিতে 67 নেতা কর্মীর পদত্যাগ। দ্বিতীয় দফা বন্যায় কক্সবাজারের 4 উপজেলার হাজার হাজার ঘরবাড়ি ও ফসলি জমির ব্যাপক ক্ষতি। নোয়াখালীতে 13 গ্রাম প্লাবিত, খাবার ও বিশুদ্ধ পানির সংকট। এবং বর্ষা মৌসুমে লিজ দেয় প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে হাওর, জীবিকা হারাচ্ছেন এলাকার মৎস্যজীবীরা। উদ্যোগ নেয়ার 19 বছরেও আধুনিকায়ন হয়নি ঘূর্ণিঝড় সতর্ক সংকেত ব্যবস্থা। এতে দেশে ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত নিয়ে বিভ্রান্তি কাটছে না। চট্টগ্রাম নোয়াখালী উপকূলের ওপর দিয়ে অতিক্রম করে যাওয়া ঘূর্ণিঝড় কোমেন তেমন কোনো ক্ষতি করতে না পারলেও সতর্ক সংকেত ব্যবস্থায় আতঙ্কিত করে তোলে সেখানকার বাসিন্দাদের। সেই সঙ্গে ঘূর্ণিঝড় কোমেনের রহস্যময় আচরণ তো ছিলই। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বৃহত্তর চট্টগ্রামে গত শনিবার থেকে টানা বর্ষণ দেখেই জানা যায় বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। নিম্নচাপের জন্য আবহাওয়া অফিস প্রথম থেকেই 3 নম্বর সতর্কতা সংকেত জারি করে। বুধবার সন্ধ্যায় সতর্কতা সংকেত 4 করা হয়, কিন্তু কয়েক ঘন্টা না যেতেই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার কথা জানিয়ে চট্টগ্রাম এবং কক্সবাজারে 7 নম্বর বিপদ সংকেত জারি করে আবহাওয়া অফিস। আকস্মিকভাবে বিপদ সংকেত জারি করায় উপকূলীয় এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমনকি বিগত 2013 সালের 15ই মে ঘূর্ণিঝড় মহাসেনের ক্ষেত্র একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আমাদের যে সিগন্যাল সিস্টেম, এটাকে আসলে আরো ভালোভাবে ইমপ্রুভ করা দরকার, আরো মডার্নাইজ করা দরকার। বিশেষ করে যারা উপকূলীয় এলাকায় বসবাস করে, রাতের মধ্যে তারা আসলে আশ্রয়স্থলে যেতে পারছে না। এই বিষয়টা আমার মনে হয় আমাদের যারা নীতি নির্ধারক আছেন তাদের আসলে এই বিষয়টা ভালোভাবে চিন্তা করা উচিত। ঘূর্ণিঝড়ের সতর্কতা সংকেত জারি করা হয় মূলত বন্দরকে কেন্দ্র করেই, তাই আবহাওয়া অফিসের সতর্ক সংকেতের উপর নির্ভর করে সব ধরনের প্রস্তুতি। এবার সারাদিন চুপ থাকার পর রাত 11টায় বিপদ সংকেত জারি করায় কিছুটা ভোগান্তিতে পড়তে হয় বন্দর কর্মকর্তাদের। 4 নম্বর ছিল, আমরা কন্ট্রোল রুম খুলেছি, কিন্তু যখন আমরা দেখলাম যে এরকম অবস্থা তৈরি হয়েছে, রাত 1টায় আমাদের অফিসে এবং 3টা পর্যন্ত আমরা সমস্ত কার্যক্রম গ্রহণ করেছি, নির্দেশ দিয়েছি যে কি কি ব্যবস্থা নেওয়া হবে। এতে আমাদের অসুবিধা হলেও আমরা কিন্তু সেটা মোকাবেলা করেছি। সতর্ক সংকেত জারি নিয়ে আবহাওয়া অফিস যেমন সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে, তেমনি ঘূর্ণিঝড় কোমেনের রহস্যজনক আচরণে বিভ্রান্তির মধ্যে পড়েন আবহাওয়া অফিসের কর্মকর্তারাও। সাধারণত মৌসুমী সিজনে উত্তরবঙ্গ উপসাগরে ঘূর্ণিঝড় হয় না, এবারটা কিন্তু ব্যতিক্রম। ঘূর্ণিঝড়টা উত্তরবঙ্গ উপসাগরে সৃষ্টি হতেই মানুষকে সরানোর ব্যবস্থা নিতে হবে, চার দিয়া দ্রুতই সাথে চলে যেতে হয়েছে। আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানিয়েছেন স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত একই ধরনের ঘূর্ণিঝড় সতর্ক সংকেত ব্যবস্থা জারি রয়েছে। 1996 সাল থেকে শুরু হয়েছিল সতর্ক সংকেত আধুনিকায়নের কাজ, 2000 সালের পর তা চূড়ান্ত হল। নানা ত্রুটির কথা উল্লেখ করে শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। কমল দে, সমসংবাদ, চট্টগ্রাম।
নেত্রকোনায় বাবাকে হত্যার দায়ে সন্তানকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সকালে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আব্দুল হামিদ এই রায় দেন। মামলার বিবরণীতে জানা যায়, 2006 সালের 8 অক্টোবর আসামি আব্দুল হাকিম তার বাবা বধু মিয়াকে কুঠার দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই বধু মিয়া মারা যান। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ হাকিমকে গ্রেপ্তার করে। ঘটনার দিনই বধু মিয়ার নাতি রিটন বাদী হয়ে আব্দুল হাকিমকে একমাত্র আসামি করে কেন্দ্রীয় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত নভেম্বরের 30 তারিখ আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। পরে মোট 6 জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় দেন আদালত। রংপুর থেকে অপহৃত রোজিনা আক্তারকে কুড়িগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে কুড়িগ্রাম সদর উপজেলার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গতকাল দুপুরে রংপুর মেডিকেল মোড় থেকে জেলা মহিলা পরিষদের নেত্রী রোজিনা আক্তারকে অপহরণ করা হয়। এই অভিযোগ পাওয়ার পর মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে ওই রাতেই কুড়িগ্রাম থেকে পুলিশ তাকে উদ্ধার করে। পরে তাকে রংপুর কোতোয়ালি থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়। এ ঘটনায় রোজিনা নিজে বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেছেন। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান কুড়িগ্রামে জানতে পারে এবং সেখানে কুড়িগ্রাম পুলিশের সহায়তা তাকে উদ্ধার করা হবে। উদ্ধার করার পর তাকে এখন আমাদের জিজ্ঞাসাবাদ করতেছে এবং প্রকৃত কি ঘটনা প্রক্রিয়া আমাদের চলছে। রাজশাহীতে পদ্মা নদীর ভাঙন ঠেকাতে সরকারের স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবিতে পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। সকালে শালবাগান রেল ভবনের সামনে থেকে একটি র্যালি বের করে সংগঠনটি। র্যালিটি পানি উন্নয়ন বোর্ড ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। এ সময় বক্তারা অভিযোগ করেন, গত 5 বছরে পদ্মার ভাঙনে অনেক ক্ষয়ক্ষতি হলেও পানি উন্নয়ন বোর্ড কোনো স্থায়ী ব্যবস্থা নেয়নি, তাই দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানানো হয়। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষও এই কর্মসূচিতে অংশ নেন। দুপুরে মিঠা অবস্থান নিয়ে কর্মসূচি করেন। পায়রাবন থেকে চরকাবা পর্যন্ত 20 কিলোমিটার ভাঙা সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। এলাকাবাসীর অভিযোগ, সড়কটি সংস্কারের জন্য দীর্ঘ তারা প্রশাসককে জানিয়ে আসলেও কোনো লাভ হয়নি। 23 কিলোমিটার দীর্ঘ এই সড়কটিতে উপকার প্রায় 1 লাখ মানুষ করেন। কুষ্টিয়ায় পানিজনিত সমস্যার কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। গত 7 দিন অন্তত 250 রোগী ভর্তি হয়েছে সদর হাসপাতালে। চিকিৎসকরা জানান, অতিরিক্ত বৃষ্টি আর বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে গেছে। হঠাৎ রোগীর চাপ বেড়ে যাওয়ায় অনেককেই হাসপাতালের মেঝেতে ও বাইরে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। এদিকে আবহাওয়ার উন্নতি হলেই ডায়রিয়ার প্রকোপ কমে যাবে বলে জানান সংশ্লিষ্টরা।